হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়হানা। আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে সেন্টেলা ব্লেমিশ ক্রিম। এটি Cosrx কোম্পানি কোরিয়ান একটি ব্র্যান্ডেড ক্রিম এবং এটি 100% অরিজিনাল ক্রিম, যেটি আমি অনেক দিন যাবত ইউজ করে ফেলেছি এবং আজকে আপনাদেরকে এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেব যে এই ক্রিমটি আপনাদের স্কিনে কেমন কাজ করবে এবং যারা যারা এই ক্রিমটি কিনতে চান তারা এই ক্রিমটি কিনে বেনিফিটেড হবেন কিনা। প্রথমে দেখিয়ে দিচ্ছি এর ইনগ্রিডিয়েন্টস লিস্ট। এই ইনগ্রিডিয়েন্টস লিস্টে কিন্তু অনেক লম্বা একটা লিস্ট, তো যাদের কাছে সময় আছে তারা কাইন্ডলি ভিডিওটি পোজ করে পড়ে ফেলবেন যদি আপনাদের ইনগ্রিডিয়েন্টস লিস্ট নিয়ে ভালো একটি ধারণা থাকে। তো আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে সেটা হচ্ছে, যেহেতু এই প্রোডাক্টটি মূলত তাদের জন্য যাদের সেন্সিটিভ স্কিন, তো সেন্সিটিভ স্কিনের আপু কিংবা ভাইয়ারা এত লম্বা ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেখে কোনো প্রোডাক্ট কিনবেন না। তারপরেও এই প্রোডাক্টটি ইউজিংয়ের পর আমার কাছে মনে হয়েছে যে যখন আমার স্কিনে ব্ল্যামিশ কিংবা ড্র্যাগ স্পট থাকে তখন কিন্তু এই ক্রিমটি খুব ভালোভাবে রিমুভ করতে পারে, কিন্তু অ্যালার্জেটিক স্কিন যখন থাকে কিংবা র্যাশ ক্রিয়েট হয় তখন কিন্তু এই ক্রিমটি দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমার র্যাশের উপর এটি একটা এফেক্ট ক্রিয়েট করে, যেমন আমার র্যাশটাকে আরও বাড়িয়ে দিতে সাহায্য করে। তো আমার মনে হয় যাদের অলরেডি একজিমা কিংবা র্যাশের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ইউজ না করাই ভালো, কিন্তু যাদের স্কিন ব্ল্যামিশ মানে অনেকের স্কিনে থাকে না আনইভেন স্কিন টোন, তাদের জন্য এই ক্রিমটি খুবই ভালো হবে এবং আপনারা চাইলে এই ক্রিমটি একদিন পরপর ইউজ করতে পারেন। যেহেতু এই ক্রিমের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে, তো ডেইলি বেসিসে এই ক্রিমটি ইউজ করার ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্কিনটা একটু রাফ হয়ে যায়, তো সেক্ষেত্রে এই ক্রিমটি আপনারা এক দুই দিন পরপর ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, যেমন উজ্জ্বল ত্বক কিংবা ব্ল্যামিশ ফ্রি স্কিন। তো আপনাদের যাদের স্কিন কালো হয়ে যায় কিংবা রোদে গেলে স্কিনটা একটু বার্ন হয়ে যায় সেক্ষেত্রে এই ক্রিমটি খুবই ভালো কাজ করে। এই ক্রিমটি আমার কাছে নিয়েছিল 1550 টাকা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি অনেক দিন যায়, তো সেক্ষেত্রে এই ক্রিমটি কিন্তু তেমন একটা মানে মানি সেভিং বলতে পারেন, যেহেতু অনেক দিন চলে এই স্কিন ক্রিমটি এবং ডেইলি ইউজ করার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই ক্রিমটিকে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করবেন কিংবা চাইলে আপনারা সপ্তাহে 2-3 দিন ইউজ করতে পারেন। আমার মনে হয় ক্রিমটি রাতে ইউজ করাই বেটার, কারণ দিনের বেলা আমাদের স্কিনটা অনেক ঘামে, সেক্ষেত্রে এই ক্রিমটি দিনে ইউজ করলে প্রচুর ঘাম হয় আর ঘাম হওয়ার পর স্কিনটি ক্রিমের যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি বলবো যারা এই ক্রিমটি ইউজ করতে চান তারা রাতে ইউজ করতে পারেন, রাতে খুবই ভালো কাজ করে এবং সকালে উঠে আপনি একটি উজ্জ্বল ত্বক পাবেন, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেয়। তো এই ছিল সেন্টেলা ব্ল্যামিশ ক্রিম সম্পর্কে আমার বিস্তারিত রিভিউ। আমার রিভিউটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কমেন্টে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। Cosrx ব্র্যান্ডের আরও অনেক ধরনের ক্রিম আছে, সেগুলো দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।